দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, কে কি বলল সেটা দেখার বিষয় নয়, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন পরবর্তী বিভিন্ন দেশের কূটনীতিক, নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এতে যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া ও চায়নার রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত হন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 7 জানুয়ারি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হওয়ায় ইতোমধ্যে অনেক বন্ধুরাষ্ট্র স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, 2-1টি রাষ্ট্র নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও সে বিষয়ে ভ্রুক্ষেপ করছে না সরকার। জনগণ রায় দিয়েছে, দ্যাটস এনাফ, আমাদের আর কিছু দরকার নেই, জনগণ রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য বলছে, ওগুলো নিয়ে আমাদের চিন্তা নেই, আমাদের জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষেই যারা এসেছে তারা সবাই বলেছে যে দেশে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড নন ভায়োলেন্ট ইলেকশন হয়েছে এবং ইলেকশন কমিশনকে সবাই ধন্যবাদও দিয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।